ফিটাস কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর মজা নিচ্ছ ঘরে লকডাউনে। তো আজকে আমাদের টপিক হলো বোর্ড এক্সাম নিয়ে। এখন অনেকেই ভাবছো যে এরকম উল্ফার টপিক নিয়ে কে ভিডিও বানায়? আমি বানাই। সাথে আমার বাল ছিঁড়া গেল। তো আপনারা জানেন কত রকমের বোর্ড আছে? A few moments later. তো আপনারা সাধারণত জানেন যে CBSE বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, সেটা দেখে ICSE বোর্ড তাই এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কারি কপি করে না, তাদের এক্সাম 1 জুন থেকে রেখেছে। মিউজিক 2000 years later. CBSE বোর্ডের ছাত্ররা খুব প্যারেড হয়, কেন কি ওদের পড়াশোনা লেভেলটা অত্যাধিক হাই থাকে, কেন কি ওদের বাবা মাদের অকাত টাকা পয়সা থাকে। আর হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্ররা পড়াশোনা কম করে, ফাঁকি মারে বেশি, যেমন আমি। আর হ্যাঁ, আমাদের বলে পার্সোনাল লেভেলটা অত্যাধিক হাই তো থাকে না, কিন্তু মোটামুটি একটা পদে আছে। আর আমাদের বাপ মাদের অত টাকা পয়সা নেই যে অত হাই ফাই স্কুলে পড়াতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রদের পড়াশোনার বাইরে ইস্টার্ন নলেজ তো মারাত্মক থাকে, যেমন পাড়ার মুখার্জি কাকুর মেয়ে কখন বেরোবে কি বেরোবে না সেটা সব জানে হারাম জেদা গুলো। খতম। CBSE বোর্ডের ছাত্রদের ইমিউনিটি পাওয়ারটা কম কেন জানেন আপনারা? ছাত্র পরীক্ষা দিবে আর সবাইকে বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ওদেরকে কিছু বলতে না, কারণ ওদের রক্ত স্যানিটাইজার আছে। তো হ্যালো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা যদি ভিডিওটা পছন্দ করেছো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে অতি অবশ্যই। আর আমাকে যদি ফেসবুকে ফলো করতে চাও বা অথবা আমাকে ইনস্টাতে ফলো করতে চাও, তাহলে আমার ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে।